তো তোমরা যদি মোবাইল দিয়ে মোটো ব্লগিং শুরু করতে চাও তো ইউ আর ইন দ্য রাইট প্লেস। তো শুরু করা যাক মোবাইল দিয়ে মোটো ব্লগিং। শুনে লাগছে আমার মোবাইল দিয়ে মোটো ব্লগিং করার যে ইকুইপমেন্টগুলো মেইনলি দরকার সেগুলোর মধ্যে প্রথমে তো হচ্ছে একটা মোবাইল। তাই সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থাম্বনেল টাইটেল তোমরা দেখে নিয়েছো আশা করি আর বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হবে। তো তোমরা যদি মোবাইল দিয়ে মোটো ব্লগিং শুরু করতে চাও তো ইউ আর ইন দ্য রাইট প্লেস। সো গাইস আমি অন্য ব্লগিংয়ে জানি না, বাট মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে একটু বাজেটটা দরকার সত্যি কথা বলতে, কারণ ক্যামেরা বাকি সব কিছুর জন্য একটু বাজেট তো দরকার। ফার্স্ট অফ অল তোমাকে মোটো ব্লগিংয়ের জন্য একটা বাইক কিনতে হবে, তো প্লাস তার উপরে যদি তুমি ভালো অ্যাকশন ক্যামেরা মানে গোপ্রো বা তার উপরে গোপ্রো 10 এখন যেরকম এসছে তো সেরকম কিছু কিনতে গেলে তার সঙ্গে যে মাইক অ্যাডাপ্টার কিনতে হয় সেই সমস্ত কিছু নিয়ে প্লাস একটা হেলমেট কিনে সব কিছু মিলিয়ে মোটামুটি তোমার একটা বাজেট হয়ে যায়। এখন সবার কাছে মোবাইল থাকে আর যে কোনো প্রাইসিংয়ে মোবাইলে কেন না কোনো যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি এখন মোবাইলে চলে এসছে। তো আমার মনে হয় মোটো ব্লগিং করার জন্য যদি মোবাইল ইউজ করে তো সেটা মন্দ হয় না, কারণ এখনকার দিনে প্রত্যেকটা মোবাইলের ব্যাক ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে যেটা অনেকটা গোপ্রো টাইপেরই ফুটেজ আপনাকে দেবে, প্লাস সেগুলোতে ভিডিও স্টেবিলাইজেশন থাকে যেটা একটু আপনার ভিডিওকে এনহ্যান্স করবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমার নাম স্নেহাশিষ, আপনি দেখছেন মোটো ব্লগ, লেটস বিগিন। মোটো ব্লগিং করার যে ইকুইপমেন্টগুলো মেইনলি দরকার সেগুলোর মধ্যে প্রথমে তো হচ্ছে একটা মোবাইল। এক্ষেত্রে মানে আমি যে মোবাইলটা এখন ইউজ করছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F62। তো এটার পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো, নতুন মোবাইল, বেশ এক বছরের প্রায় পুরনো, বেশি একটা পুরনো না। বাকি এখন যে সমস্ত মোবাইলগুলো আছে সেগুলো পিকচার কোয়ালিটি এর থেকেও ভালো। যাই হোক, তো সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হেলমেটে মোবাইলটাকে মাউন্ট করার জন্য একটা মাউন্ট, হেলমেট মাউন্ট বলতে পারো। বাট আমার ক্ষেত্রে হেলমেট অলরেডি আছে, কারণ আমি যে গুইলাপটটা এখন ইউজ করছি এই মুহূর্তে ফোনটাকে ধরে রাখার জন্য, এখন আমি ফোন দিয়েই ব্লগিং করছি বেসিক্যালি। তো মোবাইলটাকে হেলমেটে মাউন্ট করার জন্য একটা হোল্ডার টাইপের। অবভিয়াসলি যদি মোটো ব্লগিংয়ে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না আসে, মোটো ব্লগিং শুনে ঠিক মজা পাওয়া যায় না, মোটো ব্লগিং দেখেও ঠিক ওটা ভালো লাগে না সেই মুহূর্তে, তো সাউন্ডের জন্য একটা ভালো হেডফোন মোটামুটি আমার কাছে এখন যে হেডফোনটা আছে সেটা নর্মালি একটা 400 টাকার একটা হেডফোন। সো আমি সেটা দিয়ে মোটো ব্লগিংয়ের চেষ্টা করবো আজকে, দেখা যাক। তো আপনাদেরকে ফার্স্ট দেখা যাক কী ইকুইপমেন্ট আমি ইউজ করবো আজকে মোটো ব্লগিংয়ের জন্য, তারপরে আমি মোবাইল দিয়ে মোটো ব্লগটা কন্টিনিউ করবো। সো লেটস বিগিন। সো গাইস আমি এই জায়গাটাতে গোপ্রো মাউন্ট করি, তো আমি এই জায়গাটাতেই মোবাইল মাউন্ট করবো। সো হোপফুলি এখানে ঠিকমতো ফিট হয়ে যাবে, তো দেখা যাক। সো গাইস আপনি দেখতে পাচ্ছেন কেমন লাগছে অ্যাকচুয়ালি সেট আপটা। সো আমি অল সেট মোবাইল দিয়ে মোটো ব্লগিং করার জন্য, আশা করি ভালো ফুটেজ আসবে। তো আমি এই মুহূর্তে গোপ্রো দিয়ে ফুটেজটা ক্যাপচার করার চেষ্টা করছি, তো শুরু করা যাক মোটো ব্লগিং। সো গাইস ইয়েস অল সেট, তো শুরু করা যাক মোবাইল দিয়ে মোটো ব্লগিং। আর এই মুহূর্তে আমি আমার এখানে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে রেখেছি, তো আপনারা তো দেখতেই পাবেন যে কেমন লাগছে দেখতে আমাকে, তো আমি এটা অন করে দিই আগে। আর এই মুহূর্তে যে অডিওটা আসছে সেটা রেকর্ডিং হচ্ছে আমার মাইক দিয়েই, তো আপনারা দেখতে পাবেন যে কীরকম লাগছে দেখতে অ্যাকচুয়ালি এই সময় এই মুহূর্তে। আর ভিউটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াইড অ্যাঙ্গেল, আর এই মুহূর্তে ভয়েসটা রেকর্ডিং হচ্ছে বেসিক্যালি নর্মাল যে হেডফোনটা দিয়ে আমি দেখালাম সেই হেডফোনটা দিয়েই। তো শুরু করা যাক, কিছুটা আমি এডিট করবো, তারপরে আমি ব্যাক করে চলে আসবো এখানে আবার। আর জানি না এখান থেকে এরকম ফুটেজ আসছে এই মুহূর্তে, আশা করি ভালোই আসবে। সো ওয়াইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আপনার কতটা ভিউ পাচ্ছে এখানে, জাস্ট ভালোই লাগছে দেখতে, কারণ এখানে আমি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কীরকম লাগছে না লাগছে। তো শুরু করা যাক, আর সত্যি কথা বলতে একটু বাল্কি টাইপের হয়েছে, সে ভারী লাগছে। সো একটু চালিয়ে দেখি কেমন। হ্যাঁ এটা ঠিক কথা যে একটু ভারী টাইপের হয়েছে, সামনের দিকটা একটু ভারী ভারী লাগছে আমার, একটু ঝুঁকে যাচ্ছে হেলমেটটা, যদিও আমার হেলমেটের খুব একটা টাইট ফিটিং না, ঢিলা ঢিলা হেলমেট, বাট স্টেবিলিটি কতটা আসছে সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি ওটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমার মতো স্ক্রিন ভালোই আছে মোটামুটি। তো গাড়ি একটু ঘুরে পিছন দিকে যাই, এদিকে যাবো না এখন আমি আর। তো এখন সত্যি কথা বলতে এরকম সিচুয়েশন যে মোটো ব্লগিংয়ে মোটো ব্লগ না করলে ভালো লাগে না, সো আপনার গাড়ির ভিউ সব কিছু দেখাতেই ভালো লাগে। আপনি মানে এরকম পোস্টার থাকা উচিত যেন দেখে মনে হয় যে আপনি ব্যাগ চালাচ্ছেন, তো সেটা বেশি অ্যাকচুয়ালি ভালো লাগে আমার। তো যথেষ্ট স্টেডি আছে, আমি এরকম না যে আমার মনে হচ্ছে পড়ে যাবে এরকম কোনো কিছু ফিল হচ্ছে না, যথেষ্ট স্টেডি আছে এবং সুন্দর লাগছে আমার। আশা করি এইটুকুতেই আপনাদের আন্দাজ হয়ে গেছে কতটা কীরকম ভিউ আসবে না আসবে, যথেষ্ট ওয়াইড অ্যাঙ্গেল আছে মোবাইলে, ভালো লাগছে দেখে আমার। তো আমি গাড়ি থামাই এখানে,
একটুখানি বাল্কি হওয়া ছাড়া সব কিছু ঠিকই ছিল, ভালোই লাগছিল দেখতে আমার মোটর ব্লগিং করতে এটা দিয়ে। তো বেসিক্যালি আমার মোবাইল অ্যাকচুয়ালি 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন কীরকম, আমি জানি না গোপ্রোর তুলনায় কেমন লাগবে না লাগবে, বাট আমার তো পার্সোনালি ভালোই লাগছে দেখছি, যতক্ষণ দেখতে পাচ্ছি আমি এখানে মোবাইলে। আর উইন্ডোজ কতটা এসছে না সেটা তো আমি পরে ভালো বুঝতে পারবো, দেখা যাক। কমেন্ট ডাউন করুন আপনারা আপনাদের কেমন লাগলো এটুকু। সো গাইস, আশা করছি আপনার সাথে ভালো লেগেছে ভিডিওটা। ইন টার্ম অফ ভিডিও যেটা মোবাইলে ক্যাপচার হয়েছে আমি এখনই চেক করে দেখলাম, সত্যি কথা বলতে আমার ভালোই লেগেছে, বাট তার থেকে বেশি ভালো লেগেছে আমার অডিও কোয়ালিটি, একদম দেশি ব্লগ যাকে বলে প্রপার অডিও ক্যাপচার হয়েছে। তো আমার অডিওটা সত্যি খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম চেষ্টা করবো গোপ্রোতে রেকর্ডিং করার আর অডিওটা এখানে ক্যাপচার করার, এতদিন এটা ট্রাই করিনি। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম মোবাইল দিয়ে মোটো ব্লগিং, সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে এটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, তো ভালো লাগবে জানেন আপনি কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে। আর প্লিজ কমেন্ট ডাউন করতে ভুলবেন না আপনার কনসার্ন, আপনার কী মনে হয় এটা সম্বন্ধে, কমেন্ট বক্স ইজ ওপেন টু অল, আপনার সবাই কমেন্ট করতে পারেন। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো যে সমস্ত প্রোডাক্টগুলো আমি অ্যাকচুয়ালি ইউজ করেছিলাম এই সেটটা বানানোর জন্য, তো সেগুলো প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেকআউট করে দেখতে পারেন সেগুলো কী কী, আর আমার মনে হয় জাস্ট কম প্রাইসের মধ্যেই সেগুলো আছে। তো আমি চেষ্টা করবো সব থেকে ভ্যালুয়েবল জিনিসটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করার, তো চেকআউট করে দেখবেন একবার ডেসক্রিপশন বক্সটা। দেখা হবে আপনার সঙ্গে পরের ভিডিওতে, এতক্ষণ দেখতে থাকুন ডোপামিন মোটোভ্লগ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।